প্রতি বছর আন্তর্জাতিক বিভিন্ন কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজপুর হাফেজরা পুরস্কার লাভ করেন। এসব মেধাবী হাফেজদের প্রতি আপনার উপদেশ ও পরামর্শ কি? তাদের যথাযথ পরিচর্যার জন্য অভিভাবকদের কি পরামর্শ দিবেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বাংলাদেশের মানুষের গর্বের একটি জায়গা হলো এদেশের হেফজ প্রতিষ্ঠানগুলো বা হেফজ মাদ্রাসাগুলোতে পড়াশোনার মান আলহামদুলিল্লাহ গড়ে অনেক ভালো, যার কারণে পৃথিবীতে বিভিন্ন স্থানে যে সমস্ত হেফজুল কোরআন প্রতিযোগিতা হয়ে থাকে সেই প্রতিযোগিতাগুলোতে বাংলাদেশের প্রতিযোগীরা বরাবরের মতো বেশ ভালো অবস্থানে থাকেন এবং তাদের ভালো একটা অর্জন থাকে। প্রায়শই আমরা শুনতে পাই যে অনেক দেশের মধ্যে যে কম্পিটিশন হয়েছে সেইটাতে বাংলাদেশের প্রতিযোগীরা হয় চ্যাম্পিয়ন হয়েছেন, না হয় রানার আপ হয়েছেন, রানার্স আপ হয়েছেন, আর না হয় থার্ড পজিশন তারা হোল্ড করেছেন। তো এই বিষয়গুলো আমাদের জন্য সন্দেহাতীতভাবে আনন্দের, এবং আমাদের যে সমস্ত শিক্ষার্থীরা এই অর্জনগুলো নিয়ে আসছে তারা আমাদেরকে অনেক বেশি আনন্দ দিচ্ছে এবং তারা আমাদের মুখকে উজ্জ্বল করছে। কিন্তু আমরা আজকে ফেসবুক একটা পোস্টের মাধ্যমে জানিয়েছি যে এ ধরনের শিক্ষার্থীরা তাদের জন্য প্রয়োজন হলো নিবিড়ভাবে পড়াশোনা করার ব্যবস্থা করা। দুঃখজনক হলেও সত্য যে তাদের শিক্ষক বা অভিভাবকরা হয়তো বাইরের চাপে অন্যদের চাপে তারা অনেক সময় এই শিক্ষার্থীদেরকে যথাযথ পড়াশোনা করার সুযোগ করে দিতে পারেন না, বরং একটু পরিচিতি পেলেই একটু ভালো কোনো অর্জন করতে পারলেই তাদেরকে আমরা মাহফিলে মাহফিলে নিয়ে ঘুরে বেড়াই, তাদেরকে আমরা মিডিয়া টেলিভিশন নিয়ে ঘুরে বেড়াই, বিভিন্ন অনুষ্ঠান নিয়ে ঘুরে বেড়াই। এক কথায় কিছু মানুষের সামান্য স্বার্থ চরিতার্থ করার জন্য আমরা এই ছেলেগুলোকে ব্যবহার করছি, যার কারণে তাদের মেধার দিয়ে তারা যত দূর চলে যাওয়া সম্ভব সেই সম্ভাবনাময় তাদের যে উজ্জ্বল ভবিষ্যৎ সেটাকে আমরা অনেকটা ধ্বংস করে দিচ্ছি। অর্থাৎ তাদের যা সুযোগ ছিল, তারা ভালো আলেম হয়তো হতে পারতেন, তারা দায়িল্লাহ হতে পারতেন, এটা হতে পারছেন না। আমি প্রায় দেখি যে এ ধরনের প্রতিযোগিতাগুলোতে ভালো করার পর মাহফিলে মাহফিলে ওয়াজ করে বেড়াচ্ছেন। ওয়াজ করার জন্য তাকে আলেম হতে হবে, আলেম হওয়ার পরও একটা সময় তার পার হওয়া উচিত কোনো বিজ্ঞ আলেমের তত্ত্বাবধানে থেকে তিনি নিজে আগে যথেষ্ট পরিমাণে প্রজ্ঞতা এবং অভিজ্ঞতা নেবেন, তারপর তিনি আস্তে আস্তে কাজ শুরু করবেন দাওয়াতি কাজ। দুঃখজনক যে একেবারে প্রাথমিক পর্যায় থেকে দেখা যায় যে দাওয়াতি কাজে নেমে পড়েন। তো হয়তো মাহফিল কর্তৃপক্ষ বিশ্বজয়ী কোনো হাফেজ আনতে পারলে তার মাহফিলটা জমবে, তো তার সামান্য তার মাহফিল জমানোর জন্য এই ছেলেটা চলে যাচ্ছে সেখানে, তাকে নিয়ে অতিরিক্ত মাতামাতি করার ফলে ছেলে মানুষ বাচ্চা মানুষ দেখা যাচ্ছে পড়াশোনার যে তার আগ্রহ সেটা আর থাকছে না এবং মনোযোগ তিনি দিতে পারছেন না। এই জন্য আমার অনুরোধ থাকবে এ ধরনের কম্পিটিশনে যারা ভালো পজিশন নিতে পারেন তাদের অভিভাবক এবং শিক্ষকরা যেন এক্ষেত্রে অত্যন্ত কঠোর অবস্থানে থাকেন, যে তাদেরকে পাবলিক কোনো প্রোগ্রামে সচরাচর যেতে দেওয়া হবে না। একান্ত ব্যতিক্রম ধর্মী কোনো হয়তো সম্বর্ধনা দিতে হলো একান্ত জাতীয় পর্যায়ে বা কিছু, সেটা ভিন্ন কথা, বাট নর্মালি তাদেরকে নিয়ে নিয়ে মানে ঘুরে বেড়ানো অনেক সময় বাবা মা শিক্ষকরা নিজেরা তৃপ্তিতে ভোগেন, কিন্তু এদের দিয়ে যে আর অনেক কিছু করা সম্ভব এবং এই তৃপ্তিতে ভুগতে গিয়ে তাদেরকে যে আমরা ক্ষতি করছি, তাদের ধ্বংস করছি, তাদের ভবিষ্যতে যা তাদের দ্বারা করা সম্ভব হয়তো আল্লাহ তাআলার অনুগ্রহে সেটি থেকে তাদেরকে বঞ্চিত রাখছি। বিধায় এটি যেন না হয় সেটি আমরা খেয়াল রাখবো। যে সমস্ত আমাদের শিক্ষার্থীরা এই অর্জনগুলো করেন তাদের প্রতি আমার অনুরোধ যে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে নিরিবিলি, এবং কোনো প্রকার সেলিব্রিটি হওয়ার যে একটা ব্যাপার সেটা থেকে একেবারেই দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান কর।